মাসুক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছু নাড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জেনে ধরা, এটি কোন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না, এবং ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় তেমনটি বলা হয়নি। বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কী বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস, বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে, শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে, এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেবেলা এরকম হতে পারে। এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত, এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত, এবং ডিভাইস টিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত, এবং এগুলোকে দূরে রাখা উচিত, এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড় দিয়ে রাখতে পারলে ভালো হয়। তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ দিলে এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি, এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে একটি রিমান্দার হিসাবে। এই জন্য আল্লাহ তালার কাছে আমরা ইস্তেগফার করবো, এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো, এবং আমরা আশা করবো ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে, আতঙ্কিত হবো না। তো এ বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসাবে ওই যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তালার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন, মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত, এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কি না? একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু, এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসেবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। এম এ জাফর ভূঁইয়া এ আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি, এতে কি আমার গুনাহ হবে? ভাই জাফর, আপনি নিজের মায়ের বাবার সবার নাম বিকৃত করে থাকলে সেটি অবশ্যই গুনাহ হবে, এবং অত্যন্ত গর্হিত কাজ, কারণ আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রতারিত করেছেন মানুষকে, এ উভয়টি স্বতন্ত্র কবিরা গুনাহ। বিধায় এই কাজ জীবনে আর যেন না হওয়ার জন্য তবে না সুহা করেন, এবং অতীত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে কায়েম মনোবাক্যে আপনি প্রার্থনা চাইতে থাকুন, করতে থাকুন, এবং আপনার ইস্তেগফার করতে থাকুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এবং আপনি হালাল উপার্জন করে থাকলে এর মাধ্যমে গিয়ে যে হালাল উপার্জনটা করছেন সেটি আপনার জন্য হালালই থাকবে, সেটি হারাম হয়ে যাবে না, এবং আপনার এই পাসপোর্টের যে নাম পরিবর্তন করেছেন এটাকে সংশোধন করে, সংশোধন করতে যত জটিলতাই থাকুন এখন আপনাকে এটাকে সংশোধন করে মূল যেটা ছিল বা থাকার কথা ছিল সেই জায়গায় আপনার আসা উচিত। রাব্বাতুল বাইত এই আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তওবা বারবার ভেঙে ফেলেছি, আমি এবার খুব সিরিয়াস, এখন যদি আমি আবারও তওবা করি আল্লাহকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তওয়াব, তওয়াব মানে হলো যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন। বিধায় আপনি তওবা করতেই থাকবেন, তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার আগের তওবাগুলোর চাইতে পরবর্তী তওবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত, তা না হলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূহ। বিধায়
আপনার এবারের তওবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী, যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেইন করে সেই চেষ্টা আপনি করবেন। মোহনা ইসরাত লিখেছেন, আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম কোন একজন গর্ভবতী নারীর 9 মাসের গর্ভের সন্তান হঠাৎ গর্ভ থেকে উধাও হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন তা নাকি জিনের সন্তান ছিল, জিন নাকি তার সন্তান নিয়ে গেছে, এমনকি আদৌ হওয়া সম্ভব? বিষয়টা যদি আমি জানি না বিদায় মন্তব্য করতে পারবো না যে আদুতে সেখানে কী হয়েছে না হয়েছে, আল্লাহ আলাম। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না। বিধে আপনি অবশ্যই অজুর ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারিমের অন্যান্য সুরাও আপনি পাঠ করতে পারবেন।